নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা আগেও নানা বিষয়ে নানা ধরনের ভিডিও এনেছি এবং ভবিষ্যতেও আনব। আজ আমাদের বিশেষ নিবেদন ডক্টর নিহারঞ্জন গুপ্তের লেখা গল্প সহযাত্রী। গল্প পাঠে থাকছে স্বয়ং কারার। নীরুদা, ও নীরুদা, শুনছেন? আরে আপনি এখানে? আর বলবেন না, সেদিন হঠাৎ এমন একটা কাজ পড়ে গেল, আপনার সাথে আমার আর যাওয়াই হলো না। সেদিন, সেদিনকার কথা আমি আজীবন ভুলব না। কেন, কি এমন হয়েছিল সেদিন ট্রেনে? ডাকাত ফাকাত পড়েছিল নাকি? তাহলে মশাই শুনুন, আপনাকে বলি সবটা। আপনি তো এলেন না, রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া করে নির্দিষ্ট কামরায় বার্থের উপর শুয়েছিলাম। ট্রেন ছাড়বে রাত 12টার পর, কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল, ট্রেনটা চলছে তখন। কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে, স্বপ্নের মতো এক কালো অন্ধকারের লুকোচুরি। ট্রেনটা কখন ছেড়েছে তার টেরই পায়। আবার ঘুমাবো বলে চোখ বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেন যেন পারি না। এবং কেন যেন মনে হয় কূপের মধ্যে আমি একা নেই। তবে কি আপনি আমার ঘুমোবার পর কূপের মধ্যে এসে উঠেছেন ট্রেন ছাড়বার আগে? তারপর উঠে সঙ্গে সঙ্গে আলোটা জ্বালালাম, উপরের বার্থের দিকে তাকালাম, কিন্তু কই, কেউ তো নেই, বার্তা তো শূন্য। আমারই মনের ভুল মনে করে আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম। আবার সেই মৃদু নীলাভ আলোটা কূপের মধ্যে চলছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে এই কূপের মধ্যে। দেখতে পাচ্ছি না, কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি। শুধু তাই নয়, কেমন যেন এক মৃদু মিষ্টি সৌরভ নাসানন্দে এসে প্রবেশ করছে। মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন, কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় কোনো প্রাণী নেই। একটু আগেই দেখেছি কূপের দরজাটাও বন্ধ, তবু যেন মনে হয় আশ্চর্য কেউ, আরও কেউ কূপের মধ্যে এই মুহূর্তে আমার আশেপাশেই আছে। চোখ মেলে চেয়ে দেখি, কি যেন অত্যন্ত মৃদু নারী কণ্ঠে বলে উঠল, একটু উঠে বসুন না। কে? আমাকে একটু বসতে দিন না। ওই কোথাও তো কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে কে একটু আগে কথা বললে? কই, একটু উঠে বসুন না। কেমন যেন বোকার মতোই এবারে উঠে বার্থের ওপর বসলাম। এবার স্পষ্ট হলো, কে যেন ঠিক আমার পাশেই আমার শয্যার উপর উপবেশন করল। ধন্যবাদ। এদিক ওদিক তাকাই আবার। এক কাজ করুন না, ইচ্ছে করলে উপরের বার্থে উঠে আপনি শুয়ে পড়ুন না, বার্থটাও তো খালি আছে। কোনো জবাব দিই না। মৃদু নীলাভ আলোটা এবার কেমন যেন কমে আসছে, ইলেকট্রিক ফেল হচ্ছে নাকি? একটা মৃদু খস খস শাড়ির শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম। কি হলো, ঘুমোবেন না? ঘুম আসছে না বুঝি? না। তবে মনে হলো এবারে অন্ধকারে অস্পষ্ট দেখতে পাচ্ছি পাশে একজন বসে আছে, নিশ্চয়ই তাহলে কেউ উঠেছেন। কিন্তু যেকার আমি একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি জেনে প্রবেশ করতে দিল কি করে? তাতে কি হয়েছে, সাপ সাপ বলে ওঠে আমার সহযাত্রী। হলেই বা, পুরুষ আপনি, ভদ্রলোক তো, তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী। মনে হয় সহযাত্রিনী কথাটা শুনে মৃদু হাসল। আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট।
আমাকে তুমি বলেই ডাকবেন। আমার নাম নন্দিনী। আমি কোনো জবাব দিলাম না। মনে হচ্ছিল এ কখনই বা এলো এই কূপের মধ্যে। কেমন যেন কৌতুক বোধ করি। সহযাত্রিনী বলে, প্রতি রবিবারই তো আমি আসি। প্রতি রবিবার? হ্যাঁ। কোথা থেকে আসছো তুমি? রাউরকেল্লা থেকে। ভাবছেন তাহলে টাটানগর থেকে যখন আপনি কূপেতে উঠলেন আমাকে এখানে দেখতে পেলেন না কেন, তাই না? আমাকে সবাই দেখতে পায় না, দেখতে দিই না। তবে আপনাকে দেখা দিলাম কেন, তাই না? আপনাকে যে আমি চিনি। আমাকে চেনো? কত লেখা আপনার পড়েছি, তাই আলাপ করবার লোকটা সম্বরণ করতে পারলাম না। আমাকে নিয়ে একটা গল্প লিখবেন? গল্প? হ্যাঁ, নন্দিনী নামে একটা মেয়ের গল্প। শুনবেন আমার গল্পটা? বলো। সুকৃতি চৌধুরী রাউরকেল্লার একজন ইঞ্জিনিয়ার আজ, কিন্তু একদিন যখন সে ছাত্রমাত্র তখন থেকেই আমাদের আলাপ। ও বলেছিল আমায় বিয়ে করবে। তারপর? হঠাৎ একদিন এসে বললো চাকরি পেয়েছি রাউরকেল্লায়, সেখানে জয়েন করতে গেল। বলে গেল মাস দুয়েকের মধ্যে ফিরে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। বিয়ে হলো? কই হলো, এক মাস দু মাস পাঁচ মাস কেটে গেল, ওর কোনো সাড়া নেই, চিঠি দিয়েও কোনো জবাব নেই। তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম, কারণ আমার অবস্থা সংকটাপন্ন। আমি মা হতে চলেছি। বলো কি? তাই অনন্য উপায় হয়ে তখন ছুটে গেলাম রাউরকেল্লায়। খুঁজে পেলে তাকে? সে তখন বিয়ে না করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে, মনের আনন্দে চাকরি করছে। তুমি কিছু জানতে পারো নি? না, সন্দেহও করি না। তাহলে ফিরে এলাম। তাকে কিছু না বলে? হ্যাঁ, কি হবে, সে মেয়েটি তো কোনো দোষ করেনি, তার সংসারটা ভেঙে দেব কেন? সেও তো আমার মতো একটা মেয়ে। চলে এলাম নিঃশব্দে। চলে এলে? হ্যাঁ। সেও এমনই এক শনিবারের রাত। তারপর? তারপর আর কি, ফিরে যাব কোথায়? বাড়িতেও আমার উপর সন্দেহের দৃষ্টি বর্ণিত হতে শুরু করেছে, সবাই আমার দিকে সন্দেহ চোখে তাকাচ্ছে। হঠাৎই মেয়েটি কেঁদে উঠল, ফুলে ফুলে কাঁদতে লাগলো সে। আমি কি বলবো বুঝেই পাই না। হঠাৎই ওই সময় নন্দিনী উঠে দাঁড়ালো, কূপের দরজা খুলে বেরিয়ে গেল সে। আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম। মৃদু আলো করিডোরে, দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল। কেমন কৌতূহল হলো, দূর থেকে তাকে অনুসরণ করলাম। করিডোরের দরজা খুলে বাইরে এলাম, দেখলাম কেউ নেই সেখানে, কেবল কামরার একখানা দরজা হাঁ করে খোলা। ধক করে উঠল বুকের মধ্যে। কি সর্বনাশ, মেয়েটি চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ল নাকি? খোলা দরজার পথে তাকালাম বাইরের অন্ধকারে। হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের সামনে শুনতে পেলাম, গিয়ে শুয়ে পড়ুন, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না, নমস্কার। কখন ফিরে এসেছি কূপের মধ্যে, কখনই বা শুয়ে পড়েছি কিছুই মনে নেই। ঘুম ভাঙলো যখন ট্রেন হাওড়া স্টেশনে ইন করছে। আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে, যা সাধারণত পৌঁছায় না। আজ আপনারা শুনলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প সহযাত্রিনী। গল্প পাঠে অনিরুদার চরিত্রে রয়েছে সায়ন কারার, নিরুদার বন্ধুর চরিত্রে রয়েছে সুদীপ্ত দত্ত,
নন্দিনীর চরিত্রে রয়েছে শুক্লা মাইতি, পোস্টার এবং ভিডিও এডিটিংয়ে রয়েছে ত্রিদীপ মাল এবং বিশেষ সহযোগিতায় গোবিন্দ দাস। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাড়ি থাকুন, সুস্থ থাকুন।